শুধু প্রশ্ন ব্যাংকের আলোচনা করা। দেখ আলহামদুলিল্লাহ আমরা একবারে নতুন একটা ব্যাচ চালু করতেছি, যারা সামনে পরীক্ষা দিবে তাদের জন্য আর কি। তো আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ে ভর্তি হয়েছে, আরো অনেকেই ভর্তি হবেন আশা করতেছি ইনশাল্লাহ। কারণ উপায় নাই, যারা স্কুলের স্বপ্ন দেখতেছেন অনলাইন ছাড়া বর্তমানে অফলাইন করাটা একটা বিপদ, চাকরি বাকরি ছেড়ে এই লাইনে আসাটা এক প্রকার বিপদ। কারণ কবে সার্কুলার হবে, কবে কুড়িয়ে যাবেন, সবকিছুই অনিশ্চিত। হ্যাঁ, তো তবুও মানুষ আশা দেখে, তবুও মানুষ স্বপ্ন দেখে, যার কারণ ওই একটা সুন্দর দেশে গেলে অল্প খরচে একটা ভালো লাইফ আছে আর কি, যাতে আমি দীর্ঘ 6 বছর ছিলাম আলহামদুলিল্লাহ দেখে আসি। কুড়িয়া সুন্দর একটা কান্ট্রি, এই কান্ট্রি যাইতে গেলে আপনার লেগে থাকতে হবে, আপনার পরিশ্রম করতে হবে, আপনার দীর্ঘ সময় লেগে থাকার একটা মন মানসিকতা থাকতে হবে, যে আসলেন টু মারিয়ে চলে গেলেন এমনটা না। আর অফলাইন অনলাইন বাংলাদেশে এখন প্রচুর প্রতিষ্ঠান হয়েছে। আমি উত্তরায় থাকি, উত্তরায় একটা নতুন প্রতিষ্ঠান দেখলাম, এ আমার সে বেশি মার্কেটিং করছে এবং বুস্টিং ফুস্টিং করছে। পরে আমি হঠাৎ করে দেখি আমার মোবাইলের সামনে ভাইসে উঠলো, উঠে দেখলাম আমার কাছেই পড়ছে, পাশও করতে পারে নাই। এ এমন পোস্টিং করছে যে একেএলসি একাডেমির শেষে ভালো অবস্থানে চলে গিয়েছে। তো এই হলো অবস্থা। এখন যারা কোনো মতে কুরিয়ান ভাষা পড়তে পারে তারাও এখন প্রতিষ্ঠান দিয়ে বসে আছে, আর আপনারা আবার এই পোস্টিং বুস্টিং দেখা ওই সমস্ত প্রতিষ্ঠানে গিয়ে এখন একটা ছেলে বলো 60,000 টাকা দিয়েছে কুরিয়ান ভাষা শিখতে গিয়ে, এখন আর পড়া ভাল লাগে। একটু আগে এই 2 মিনিট আগে ফোন দিয়েছে, সেই গাজীপুরে দিয়ে কই যেন। সো ভাই 60-70 হাজার টাকা দিয়ে পড়া মানে বিপদ, আমরা ফ্রিতেই আপনাদেরকে এক প্রকার পড়াচ্ছিলাম। আপনারা একটু আমার কলমের দিকে তাকান, আমি ক্লাসটা কি শেয়ার করছি একটু ভালো করে দেখেন, যদি খাতা কলম থাকে নোট করতে পারেন। আচ্ছা, আমরা কুড়িয়াতে যাব, 200 মার্কের পরীক্ষা হবে। কত মার্কের পরীক্ষা ভাই? 200 মার্কের পরীক্ষা হবে, 100 মার্ক হবে রিডিং, আর 100 মার্ক হবে লিসিনিং। রিডিং লিসেনিং কি ভাই? একটা হলো শুনে পরীক্ষা দিবেন, আর একটা হলো কি পড়ে পরীক্ষা দিবেন। শুনে পরীক্ষা হবে 20টা প্রশ্ন, এটা তো হবে 20টা প্রশ্ন, তাহলে প্রশ্ন হলো 40টা, ওভারঅল সময় পাবেন 50 মিনিট। কোশ্চিন গুলো কি হবে ভাই? এমসিকিউ আকারে, 4টা করে অপশন দিবে, 4টা করে অপশন, এমসিকিউ আকারে কোশ্চিন হবে, নেগেটিভ মার্ক নেন। এখন এই 200 মার্ক করতে গেলে আপনার টার্গেট থাকবে 200-তে 200, এটা হলো সুপার টার্গেট। জীবনে বহু টার্গেট নিয়েছেন, কালকে খেলা দেখেছেন, অনেক কিছু হয়েছে, দিন শেষে জিরো। টার্গেট 200, আল্লাহ যদি সুস্থ রাখে হায়াতে রাখে কুড়িয়ে যাওয়ার জন্য 200। আলহামদুলিল্লাহ বাংলাদেশের ভিতরে 2024 সালে পুরা বাংলাদেশের ভিতরে 1 নম্বর অবস্থানে আছে একেএলসি, 16 জন 200 পেয়েছে, 16 জন পুরা বাংলাদেশের ভিতরে 16 জন 200 পেয়েছে। খরচ হয়েছে কত? কারো 2,000, কারো 4,000, কারো 5,000, সর্বোচ্চ গেলে 8,000 টাকা খরচ, এমনও আছে ফ্রিতেও 200 হয়েছে পাবলিক। সো ভাই সব আল্লাহ পাকের ইচ্ছা, তাদের পরিশ্রম, আমাদের জাস্ট একটু লেগে থাকে। ওকে, এখন এই 200 মার্ক পাইতে গেলে আপনার সর্বোচ্চ যাই জানতে হবে ভাই 12। আমি একটু দ্রুত করতেছি আজকে বেসিক ক্লাস, যেহেতু এই যে লম্বা দাগ হাতের দানে আ, দুইটা হইলে ই আ, বামে গেলে অ, দুইটা হইলে ই অ, উপরে গেলে ও, দুইটা হইলে ই ও, নিচে আসলে উ, দুইটা হইলে ই উ, একটা হইলে উ আর একটা হইলে ই, এইচের মতো দেখা যায় এ, আর একটা হইলো এ, তাহলে স্বরবর্ণ বললাম 12টা। এবার ব্যঞ্জন বর্ণ দেখি, ব্যঞ্জন বর্ণ আমরা 19টা পড়ব, ব্যঞ্জন বর্ণ 19টা। এই ইলিশ মাছের কাটার মতো দেখা যায় গ, উল্টে হইলে দন্তি ন, সির মতো দেখা যায় দ, ইর মতো দেখা যায় থ, দুইয়ের মতো দেখা যায় র, বর্গাকারের মতো দেখা যায় ম, মইয়ের মতো দেখা যায় ব, দুই পা ফাটা দন্তি স, তার উপরে এক দাগ বুরকি জ, তার উপরে এক দাগ ছ, সেভেনের মতো দেখা যায় ফ, রেল লাইনের মতো দেখা যায় ফ, জিরোটারে বলে 1900, জিরোর উপরে এক দাগ হ। এরপরে হলো আমরা দুইটা গ যদি একসাথে হয় ক,
দুইটা দ একসাথে হইলে ত, দুইটা ব একসাথে হইলে প, দুটা দন্তি স হলে তালব্য স, দুটা বুরকি জ একসাথে হইলে চ। এই যে মোটে আমরা 19টা বর্ণ লিখলাম আর 12টা বর্ণ, এই বর্ণগুলো আপনাদের খাতায় সুন্দর করে নোট করতে, নোট করে বর্ণগুলো চিনতে হবে। এই বর্ণগুলো চিনতে পারলে মোটামুটি ইনশাল্লাহ আপনি কোরিয়ান ভাষা পড়তে পারেন। তাহলে এই বর্ণগুলো ভাই আবার একটু বলি, লম্বা দাগ হাতের ডানে আ, দুইটা হইলে ই আ, দামে গেলে অ, দুইটা হইলে ই অ, উপরে গেলে ও, দুইটা হইলে ই ও। আমি আপনাদের একটা পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষে, যদি কোনো ভাই মনে করেন যে আমার কোরিয়ান ভাষা শেখা দরকার আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে এই বইয়ের পিডিএফ দিয়ে দেবো। এই যে ভাই দেখেন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দিলাম, এই যে। সেটা হলো লম্বা দাগ হাতের ডানে আ, দুইটা হইলে ই আ, বামে গেলে অ, দুইটা হইলে ই অ, উপরে গেলে ও, দুইটা হইলে ই ও, নিচে আসলে উ, দুইটা হইলে ই উ, একটা হইলে উ আর একটা হইলো ই। এইসের মতো দেখা যায় এ, আর একটা হইলো এ। বোঝা যায় ভাই? এই যে সর্বর্ণ ভালো, দয়া করে একটু দেখেন। ঠিক এরপরে আমরা আছে স্যার, এরপরে আমরা আপনাদেরকে ব্যঞ্জন বর্ণ দেখাচ্ছি, একটু ব্যঞ্জন বর্ণ দেখেন। এই এই বইটা আপনার পিডিএফ ক্লাস শেষে পিডিএফ নিয়ে যাবেন, এটা হলো ব্যঞ্জন বর্ণ। সেটা হলো কুরিয়ানরা বলে এটাকে রে গিয়কের গ, দ একসাথে হইলে ত, দুটো ব হইলে প, দুটো দন্তি স হলে তালব্য স, দুটো বুরকি জ হলে চ। এই পর্যন্ত সবাই দয়া করে দেখেন দেখেন। ক্লিয়ার না? ভেজাল আছে? ভাই এই পর্যন্ত বোঝেননি এমন কোন ভাই আছেন? বর্ণগুলো আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ ভাই, তাহলে বুঝা যায় এই বর্ণগুলো, এই বর্ণগুলো আপনাদেরকে আমি ধরবো যে এই বর্ণটার নাম কি, এই বর্ণটার নাম কি, এই বর্ণটার নাম কি, আপনাদেরকে আমি ধরবো। আপনার তাহলে এই যে বর্গাকারের মতো দেখা যায়, ম, দুই পা ফাটা দন্তি স, ইর মতো দেখা যায় থ, দুইয়ের মতো দেখা যায় র। এগুলো একটু জানতে হবে ভাই, এই এতটুকু ভালো করে বুঝলে কিন্তু খেলা শেষ। এই যে খেলা শেষ, এই এত খেলা শেষ, খেলা শেষ কি সূত্র আ আছে যেখানে, এই আকারের কাজ হইলো আ আকার দেওয়া, ই যে লম্বা দাগের কাজ হইলো ইসি দেওয়া, ও যে সর্বনের কাজ হইলো আকার ওকার, উ যে সর্বনের কাজ হইলো হুসু দেওয়া, উ যে সর্বন হলো হুসু দেওয়া, এ আছে যে এর কাজ হলো জফল আঁকা, এর কাজ হলো একার দেওয়া, ওয়ের কাজ হলো বর্ণ দেওয়া। একটা উদাহরণ দেন তো স্যার, বর্গাকারের মতো দেখা যায় ম, আমরা ময়ের সাথে যদি আ লাগাই তাহলে কি ময়া কারে মা, ময়ের সাথে যদি লম্বা দাগ লাগাই তাহলে কি মি, ময়ের সাথে যদি ও লাগাই তাহলে কি মো, ময়ের সাথে যদি উ লাগাই তাহলে কি হবে মু, ময়ের সাথে যদি উ লাগাই মু, ময়ের সাথে যদি এ লাগাই তাহলে কি মে, ময়ের সাথে যদি এ লাগাই তাহলে কি মে, ময়ের সাথে অ লাগাইলে ম। এই যে খেলা শেষ, এই সূত্রটা জানলে কিন্তু কোরিয়ান ভাষা মোটামুটি আমরা পারবো। বলেন তো ভাই, এই জিনিসটা বোঝেননি কে? ক্লিয়ার স্যার, এই এতটুকু খেলা, এইটুকু খেলা।
বাই। বলছি স্যার, তাইলে আমাদের একটা নতুন ব্যাচ চলতেছে, যদি কোনো ভাই ক্লাস করতে চান আমাদের কিন্তু একটা স্পেশাল গ্রুপ থাকে, প্রত্যেকটা ব্যাচেরই একটা করে স্পেশাল গ্রুপ থাকে, যেখানে আমরা প্রশ্ন শেয়ার করি, যেখানে আপনারা আমার সাথে 24টা ঘন্টায় যে কোনো সমস্যা হলে আলোচনা করতে পারবেন। এই স্পেশাল গ্রুপের ক্লাসে যেমন আমাদের একটু পরে স্পেশাল গ্রুপের ক্লাস হবে, আপনারা দেখেন, হ্যাঁ এই যে আমরা অলরেডি আমি মেসেজ দিয়ে দিয়েছি, এখানে আমরা প্রশ্ন শেয়ার করবো, আমরা সবকিছু শেয়ার করবো আপনাদেরকে দেখেন। হ্যাঁ আমরা সবকিছু অলরেডি শেয়ার করছি ওই গ্রুপে, দেখেন এই যে আমাদের স্পেশাল গ্রুপ হলো, সাপোজ এই একটা আছে টেক্সট বুকের গ্রুপ আছে, এই যে টেক্সট বুকের গ্রুপ আছে এটা, এই যে এই গ্রুপে আমরা এই যে যে প্রশ্ন শেয়ার করছি 15 অধ্যায়ের প্রশ্ন শেয়ার করছি, এই যে এরা প্রশ্ন উত্তর দিতেছে ভাই। বাংলাদেশে হাজার হাজারের উপর স্টুডেন্ট অনলাইনে পড়তেছে, বিদেশ থেকে পড়তেছে, যে এরা কিন্তু আপনাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে শুরু করছে, দেখেন এরা কিন্তু এগুলো সমাধান করতেছে আলহামদুলিল্লাহ। এটা ক্লাস একটু পরে শুরু হবে আর কি, আজকে 15 নম্বর অধ্যায়ের আলোচনা। এরপরে আমরা আপনাদের আর একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রশ্ন সমাধান করে থাকি, শুধুমাত্র ওই ভদ্র লোকেরা প্রশ্ন সমাধান করে, ওদের রাত সকাল হলেই প্রশ্ন সমাধান, ওটাও সপ্তাহে 3 দিন করে, পরীক্ষার আগে আমরা সপ্তাহে 6 দিন করে ক্লাস। এই দেখেন এখানে দেখেন একেবারে পুরা টেক্সট বুক বই কমপ্লিট করার, দেখেন তিরিং বিরিং, এখানে কোনো ফাঁকিবাজি ক্লাস না ভাই, আলহামদুলিল্লাহ আপনার টাকা হালাল করে নেওয়া হবে। বাংলাদেশে অনেক ভোগিবাজি ক্লাস চলতেছে, বিভিন্ন জনের অনলাইনে বিভিন্ন ভাবে মানে মানুষকে ধোকা দিচ্ছে, আর ধোকা খাওয়ার পরে আমাদের এখানে আসে। সো ধোকা খাইতে না চাইলে ইনশাল্লাহ আপনারা এখানে এডমিশন নিতে পারেন। এডমিশন নেওয়ার জন্য আহামরি খুব কোর্স ফি যে বেশি তাও না, নামে মাত্র আমরা কোর্স ফি আপনাদের কাছ থেকে নেই। হ্যাঁ তাদের অর্থনৈতিক সমস্যা আছে কথা বলে তাদেরকে আমরা অ্যাড করে নিই। সো আপনাদের একটা আমরা গ্রুপ করেছি যে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার, যে এই গ্রুপে আমরা আপনাদেরকে অ্যাড করছি আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজন ভাই ভর্তি হয়ে গিয়েছে এই গ্রুপে আর কি। এই গ্রুপে আমরা ক্লাসের লিঙ্ক, প্রশ্ন, বই সবকিছু, পিডিএফটা সবকিছু শেয়ার করি। তো আজকে আমরা কি পড়লাম ভাই, আজকে আমরা যে জিনিসটা পড়লাম সেটা ভর্তি হতে গেলে আপনাদের করতে হবে কি, এই ইফতেখারুজ্জামান আইডিতে SMS করতে হবে, যে কোনো বিষয়ে ভর্তি হনছে না হন, যদি ইপিএস বিষয়ে কোনো তথ্যের প্রয়োজন পড়ে বা বিদেশ বিষয়ে, আমি শুধু ইপিএস না পাশাপাশি ইউরোপের কান্ট্রি, বুলগেরিয়া, সার্বিয়া, সিঙ্গাপুর, হ্যাঁ জাপান, এরপর স্টুডেন্ট বিষয়ে পাশাপাশি হজ উমরা টিকিটিং নিয়েও কাজ করি আলহামদুলিল্লাহ, চাইলে আপনারা কিন্তু এই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই। এখানে সততা আলহামদুলিল্লাহ সব সর্বোচ্চ চেষ্টা করা হয়। তো মোটামুটি আমরা তাহলে আজকে যা পড়লাম একটু আর একটু দেখি ভাই, হ্যাঁ এই বেসিক টাইপ একটু দয়া করে ভালো করে দেখেন ভাই। হ্যাঁ আহামরি এখানে কিছুই নাই, যা শুধু আপনারা এই বর্ণমালা গুলো ভালো করেছে, 8টা 11টা 12টা যে স্বরবর্ণ দিয়েছিলাম, লম্বা দাগ হাতের টানে আ, দুইটা হইলে ইয়া, বামে গেলে অ, দুইটা হইলে ই অ, উপরে গেলে ও, দুইটা হইলে ই ও, নিচে আসলে উ, দুইটা হইলে ই উ, একটা হইলে উ আর একটা হইলে ই, এইসের মতো দেখা যায় এ আর একটা হইলো এ, এই যে গ ন দ, এগুলো সব বাদ দিয়ে দিয়েছি, আমরা একটা সূত্র দিয়েছি। সূত্রটা কি ভাই, আ আছে যেখানে আকার দিবে সেখানে, ই আছে যেখানে ইসি দিবে সেখানে, ও আছে যেখানে আকার ওকার সেখানে, উ আছে যেখানে উসু আছে সেখানে, উ আছে যেখানে উসু আছে সেখানে, এ আছে যেখানে জফল আকার আছে সেখানে, এ আছে যেখানে একার আছে সেখানে, অ আছে যেখানে বর্ণ আছে, আর একটা বর্ণ দিয়ে দেয় এইটার নাম থ। তাহলে থয়ের সাথে আ লাগলে থয়াকারে থা, থয়ের সাথে লম্বা দাগ দিলে থয়িষ্কারে থি, থয়ের সাথে ব লাগলে থয়াকারে থো, থয়ের সাথে উ লাগলে থয়িষ্কারে থু, থয়ের সাথে উ লাগলে থু, থয়ের সাথে এইচ লাগলে থে, থয়ের সাথে এ লাগলে থে, থয়ের সাথে অ লাগলে থ। তাই এই জিনিসটা বুঝছেন কিনা, ওই যে একটু এইটুকু সে বুঝলাম, এইটাই একটু খুব সম্পূর্ণ সহজ ভাই, যদি আপনারা একটু ভালোবাসা দেন। ভাই স্যার বুঝা যায়? স্যার বুঝতে স্যার স্যার
আর কোনো সমস্যা? জি না না স্যার, স্যার, ইনশাল্লাহ না স্যার, খুব ইনশাল্লাহ কঠিন না? কঠিন হয়েছে। হ্যাঁ সহজ। তাহলে আমরা এই এই হলো মোটামুটি আমাদের মেইন সূত্র। কারো কোনো প্রশ্ন আছে ভাই ক্লাস নিয়ে? কিছু কিছু মানুষের মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, খালি টাকা খালি টাকা খালি টাকা খালি। ভাই আগে বর্ণমালা গুলো পড়বেন। সূত্র হলো আছে যেখানে, আকার দিবে সেখানে, ই আছে যেখানে, জি দিবে সেখানে, ও আছে যেখানে, আকার ওকার সেখানে, উ আছে যেখানে, উসু দিবে সেখানে, উ আছে যেখানে, সু দিবে সেখানে, এ আছে যেখানে, জপাল আকার সেখানে, এ আছে যেখানে, একার আছে সেখানে, অ আছে যেখানে, বর্ণ আছে সেখানে। তাহলে কি বয়ের সাথে আকার লাগাইলাম, বয়াকারে বা বয়ের সাথে ই লাগাইলাম বি, বয়ের সাথে ও লাগাইলাম বো, বয়ের সাথে উ লাগাইলাম বু, বয়ের সাথে উ লাগাইলাম বু, বয়ের সাথে এ লাগাইলাম বে, বয়ের সাথে এ লাগাইলাম বে, বয়ের সাথে অ লাগাইলাম ব। শেষ। এখন কিছু শব্দ পড়বো আমরা। এই যে হয়াকারে হা, দয়াকারে দা, হা আদা আদা, আদা মানে করা বাংলায় লেখে। বরকি জায়াকারে যা, দয়াকারে দা, জাদা জাদা মানে ঘুমানো। এখানে আমি কিন্তু কোরিয়ান ভাষা সহজ করে দিচ্ছি। এরপরে হলো আপনাদের এই গয়াকারে গা, দয়াকারে এই গ বর্ণটার সামনে হলে ক্ষয়ের উচ্চারণ দেয়। আমরা লিখলাম খা দা, খাদা মানে যাওয়া। এটা হলো বয়কারে বো, দয়াকারে দা, বোদা, বোদা মানে দেখা। দন্তি সায়কারে সা, দেয়াকারে দা, সাদা, সাদা মানে পরোয় করা। ফয়াকারে ফা, দেয়াকারে দা, ফাদা, ফাদা মানে বিক্রি করা। ফয়াকারে থা, দয়াকারে দা, ফাদা, ফাদা মানে এই কটা আজকের পড়া হলো এই পর্যন্ত। একটু নোট করেন ভাই, খুব কঠিন না। যে কোনো সমস্যা হলে ইফতেখারুজ্জামান আইডিতে SMS করে দিবেন, আমি আপনাদেরকে অ্যাড করিয়া দেব। ভর্তি হতে চাইলেও ইফতেখারুজ্জামান আইডিতে SMS করে দিবেন, আপনাদের সাথে কথা বলে অ্যাড করে দিব। কারো কোনো চাপ নাই। যদি কোরিয়ান ভাষা শিখতে চান আমাকে SMS করবেন ভাই। দয়া করে নোট করেন। ভাই নোট করেন। করছি স্যার। নোট করছেন? জি স্যার করছি। জি স্যার করছি। আপনাদের যারা আমাদের ক্লাস করতেছেন বা যেখানেই পড়েন, আপনাদের দুটো বই কিনতে হবে। হ্যাঁ, আমাদের দুটো বই লাগবে। এই পড়াগুলো আমরা নেক্সট ক্লাসে আপনাদের দুটো বই দেখাচ্ছি। এই দুটো বই আপনারা নীলক্ষেত বা যে কোনো জায়গা থেকে কিনতে পাবেন। সেটা দেখাই, সুতরাং সেটা হলো বইগুলো আপনারা পাবেন হচ্ছে কি আসতেছে আচ্ছা, এই যে এই দুটো বই দেখেন, এই যে এই দুটো বই আপনাদেরকে কিনতে হবে। আপনারা নিউ মার্কেট অথবা আমাদের কাছে যদি আপনারা পেমেন্ট করে দেন এই দুটো বই, আমরা কিন্তু এই দুটো বই পড়ে 200 মার্কের পরীক্ষা দেবো ইনশাআল্লাহ।